আপনি সংগঠন সংগঠন বা যেভাবেই পড়েন, প্রতিষ্ঠানের মাধ্যমে হোক, অ্যাসোসিয়েশনের মাধ্যমে হোক, ফাউন্ডেশনের মাধ্যমে হোক, সবাইকে এক জায়গায় আনার চেষ্টা করতে পারি আমরা। এরপর আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনার সম্পদ, আপনার সম্পত্তিগুলাকে কাগজের টাকার মধ্যে রাখবেন না। কারণ বারবার বলছি, কাগজের টাকা এবং এই ব্যাংকিং সিস্টেম সবকিছু পড়ে যাবে। ডলার যখন পড়ে যাবে, ব্যাংকিং সিস্টেম পড়ে যাবে, ব্যাংক যখন পড়ে যাবে, তখন এই কাগজের টাকার কোনো ভ্যালু থাকবে না। এটা আপনাকে ওয়ালপেপার হিসাবে ইউজ করতে হবে, আর কিছু করতে পারবেন না। কি করবেন তাহলে? আপনার আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় চারটা জিনিস তোমার স্থায়ী সম্পদ, এগুলোকে রিস্টোর করার চেষ্টা করুন। 1 নম্বর সোনা, গোল্ড স্টোর করার চেষ্টা করেন। 2 নম্বর রূপা, দিরহাম, যেটাকে বলি আমরা রূপা। 3 নম্বর হচ্ছে জমি, আবাদি জমি হোক আর আপনার বসতি জমি হোক, জমি আপনি কিনে রাখার চেষ্টা করেন। যদি পারেন প্রত্যন্ত জায়গায় জমি কিনেন, কারণ শহরে আপনি থাকতে পারবেন না সামনের দিনগুলোতে। 4 নম্বর গবাদি পশু। এই চারটার কথা আমাদের নবীজি বলে গেছেন, শেষ জামানায় যার এগুলো আছে এগুলো যেন কেউ না ছেড়ে দেয়। এগুলো নিয়ে কোনো আলেম বলবে না আপনাকে কথা, আমি আপনার ভাই হিসেবে সতর্ক করে গেলাম। আর যদি আপনি না মানতে চান, ব্যাংকে কোটি কোটি টাকা রেখে দেন, সামনে আপনি নিঃস্ব হয়ে যাবেন। আল্লাহ পাক আপনাকে হেফাজত করুন, দোয়া করি। 5-6 নম্বর হচ্ছে আপনার খাবার। আমি একবার বলছি, আবার বলছি, প্রতিটা খাবারের ব্যাপারে সচেতন হন, কারণ খাবারের মাধ্যমে আপনাকে হত্যা করার সমস্ত ষড়যন্ত্র করা হয়েছে। খাবারের ব্যাপারে সচেতন হন, বাইরের কোনো খাবারে হাত দিবেন না। যা খাবেন আপনি ফ্রেশ প্রোডাক্ট খুঁজে খুঁজে খাবেন না। যদি আপনি ম্যানুফ্যাকচার্ড ফুডে অভ্যস্ত হয়ে যান, খুব দ্রুত আপনি যৌবন হারিয়ে ফেলবেন, আপনার শারীরিক সক্ষমতা, মানসিক সক্ষমতা কমে যাবে। আরেকটা বিষয় বলবো, সেটা হলো বাচ্চাদেরকে মানুষ করে যান এবং শারীরিকভাবে আপনি শক্তিশালী থাকার চেষ্টা করেন। জিম করেন, ব্যায়াম করেন, খাবারে সচেতন হন, ফজরের নামাজের পরে কিছু এক্সারসাইজ করেন, যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় আপনি সেলফ, আমি দিনী ভাই হিসাবে বলছি আপনাকে, সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার যত টেকনিক আছে শিখতে চেষ্টা করেন। জুডো, এই যে মার্শাল আর্ট, এই যে ক্যারাটে, এগুলো শেখার চেষ্টা করেন। ইনশাল্লাহ আপনি সামনের দিনগুলোতে ভালো করবেন ইনশাল্লাহ। আর এগুলো শেখা উচিত ছিল আমাদের শুরু থেকেই। শুরু থেকে আমরা কি করি, স্মার্টফোন টিপি, ওই লুডো খেলি, ওই ক্যারাম খেলি, আর এমন কোনো স্পোর্টস খেলি যেগুলো আমাদের ফিজিক্যাল কোনো কোনো উপকারে দেয় না। এই কয়েকটা কাজ যদি ভাই আমরা করতে পারি ইনশাল্লাহ, শেষ জামানায় আল্লাহ চাইলে ইনশাল্লাহ তাআলা এই প্রজন্মই হবে সেই প্রজন্ম যারা আগামী দিনে এই ইসলামের বিজয়ী পতাকা ধারণ করবে এবং বিজয়ী কাফেলার সাথে শরিক হতে পারবে ইনশাল্লাহ তাআলা। জিহাদের নামে অনেকগুলো ফাঁদ পেতে রেখেছে আপনার সামনে। এই জিহাদের নামে কোনো সন্ত্রাসী সংগঠনে যোগ দিবেন না, এর আপনাকে জিহাদ থেকে সরিয়ে সন্ত্রাসের মাধ্যমে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করাতে কাজে লাগাবে। খুব সাবধান, খুবই সাবধান। এরকম যতগুলো আইএসের মতো সংগঠন আছে সবগুলোই ওদের সৃষ্টি করা, খুব খেয়াল রাখবেন, এগুলোতে পা দিবেন না ভুল করেও। স্পষ্ট যারা জাহের সেটাকে দেখবেন, যারা স্পষ্টভাবে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ দিচ্ছে এরাই হকের উপর আছে। কারণ নবীজি বলেছেন, শেষ জামানে একটা দল, অনলি ওয়ান, তারা হকের উপর থাকবে। লায়াদুরুহুম মান খাযালাহুম, পৃথিবীর কোনো শক্তি এদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াদখুলুল বাইতুল মাকদাস, এমনকি তারা একদম বাইতুল মাকদাস পর্যন্ত পৌঁছে যাবে। খুব সচেতন থাকবেন এবং আপনার রিজিকের ব্যাপারে সচেতন থাকবেন, একটা হারাম রিজিক যেন আপনার আপনার পেটের ভিতর না ঢোকে। এমন কোনো জব প্রফেশনে যাবেন না যেই জব, যেই প্রফেশন আপনাকে হারাম রিজিকে নিয়ে যাবে। এমন জায়গায় মানে সময় দিবেন না যেটা আপনাকে হারাম রিজিকের দিকে নিয়ে যাচ্ছে। আপনি শশা বিক্রি করেন, সবজি চাষ করেন, কৃষিভিত্তিক অর্থনীতির দিকে চলে আসেন, এটাও আপনার জন্য অনেক অনেক কল্যাণ। ওই সুদি ব্যাংকে চাকরি করার চেয়ে, ওই তাগুতের আনুগত্য করার চেয়ে, আপনার মেধা ওরা ইসলামের বিরুদ্ধে খরচ করবে। আপনি যদি তাগুতের আনুগত্য করতে চান, আপনার মেধা, আপনার শক্তি ওরা ইসলামের বিরুদ্ধে খরচ করবে। খুব সাবধানে পা ফেলবেন। এই কয়েকটা নসিহা আমি আমার দিনী ভাই থেকে করলাম, অ্যাজ এ দিনী ভাই, যা আমি আমার জন্য পছন্দ করি আপনার জন্যও সেটাই পছন্দ করেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন এবং দিনের এই দাওয়াতি কাফেলায় শরিক রাখুন, উম্মাকে ঐক্যবদ্ধ করার তৌফিক দান করুন। যারা মারা গেছে ওদেরকে আল্লাহ পাক মাফ করে দিন এবং আগামী দিনগুলোতে আল্লাহ পাক মুসলিম উম্মার জন্য আমাদের জান মাল সময় শ্রম ব্যয় করে দাওয়াত এবং জিহাদ অব্যাহত রাখার তৌফিক এনায়েত করুন, আমিন। আজকের মধ্যে এতটুকু ইনশাআল্লাহ, আগামীতে যদি কখনো আসতে পারি ইনশাআল্লাহ আরো ডিটেইলস অন্য সাবজেক্টে কথা হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এখন আসছে, যদি করতাম তাহলে আমরা ধরতে পারতাম ক্ষতিগুলো কি কি। তিলাওয়াত করা শিখুন, অনেক ফজিলত পাবেন। যেমন 3 বার যদি সূরা ইখলাস পড়েন, আপনি 1 খতম কোরআন নেকি পাচ্ছেন। সূরা কাফ যদি আপনি মুখস্থ করেন,
আপনি দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। সূরাতুল কাফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত আপনি যদি হিফজ করেন এবং জুমার দিনে পড়েন, পুরো সূরা পড়তে পারলে তো আরো ভালো মাশাআল্লাহ। এক জুমা থেকে আরেক জুমা আল্লাহ পাক আপনার জীবনকে ইমানের নূর দিয়ে ভরে দিবেন। সূরা ফালাক, নাস এবং ইখলাস সকাল সন্ধ্যায় 3 বার করে পড়লে যে কোনো দৃশ্য অদৃশ্যের ক্ষতি থেকে মানুষ বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর একবার পড়লে কি হয়, জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া কোনো বাধা থাকে না। এভাবেই সূরা ইয়াসিনকে বলা হয় কোরআনের কলিজা। সনদগতভাবে আমি হাদিসের মুহাদ্দিস নই, তাই সহি জয়ীফ যাচাই করার ক্ষমতা আমার নাই, তবে এই একটা বর্ণনা পাওয়া যায় যে সূরা ইয়াসিন মানুষকে নিরাপত্তা দান করে যদি মানুষ ফজরের পরে এটা পাঠ করে। সূরা মুলক রাতের বেলা পড়লে কবরের আজাব থেকে আল্লাহ পাক মুক্ত রাখবেন। সূরাতুল বাকারা যে ঘরে পড়া হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। সূরাতুল বাকারা এর শেষের 2টা আয়াত যদি কেউ পড়ে রাতের বেলা, নবীজি বলেছেন সারা রাত ইবাদত করলে যে নেকি হয় সেই নেকি সে অর্জন করবে। সূরা কাফিরুন যদি কেউ ঘুমানোর সময় পড়ে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ শিরিক থেকে মুক্ত রাখবেন। ব্যাপক ফজিলত, এগুলো বললেই রাত পার হয়ে যাবে। তো এগুলো আপনি কখন পাবেন, যখন আপনি বিশুদ্ধ করে কোরআনটা তেলাওয়াত করতে শিখবেন। যদি বিশুদ্ধ করে তেলাওয়াত করতে না জানেন তাহলে সারা জীবনই আপনি ভুল পড়ে যাবেন, এই তেলাওয়াতের ফজিলত থেকে বঞ্চিত হবে। তেলাওয়াতের সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে সবচেয়ে সেরা সিস্টেম। আপনাকে সূর্যের সাথে ঘুম থেকে উঠতে হবে, চাঁদের সাথে ঘুমাতে হবে। যদি এই সুন্নায় অভ্যস্ত হতে না পারি আমরা তাহলে আমাদের দ্বারা আল্লাহর পথে জিহাদ সম্ভব নয়। এটাই বাস্তবতা। জিহাদের মাঠে বিনিদ্র রজনী আপনাকে কাটাতে হতে পারে, ঘুম নাই, খাওয়া নাই, নিরাপত্তা নাই, কখন কোথায় কিভাবে থাকবে কোনো ঠিক নাই। জিহাদে যদি নাও যান, সেই তৌফিক নাও হয়, আগামী দিনগুলোতে যদি ফাসাদ আসতে যাচ্ছে তখন কে কোথায় কিভাবে থাকবে, আল্লাহু আলাম বিসওয়াব। তো অভ্যস্ত হন সূর্যের সাথে চলার জন্য এবং চাঁদের সাথে চলার জন্য। আল্লাহ পাক পরের সময় আবার কিছু কাজ করেন, মাগরিবে আবার পড়াশোনা করে রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যান। তাদের ডে লাইফ রুটিনটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুটিনের মতোই। এই রুটিনে না আসতে পারলে আপনি বারাকা খুঁজে পাবেন না। তো এই বারাকা আপনাকে দেওয়ার জন্য শৃঙ্খলিত করবে কোরআন। যদি আপনি চেষ্টা করেন যে প্রতিদিন আমি বাদ ফজর কোরআন তেলাওয়াত করবো 1 ঘন্টা করে, আপনার লাইফটা রুটিন মতো চলে আসবে। আপনাকে ফজর নামাজ জামাতে পড়তেই হবে তাহলে, এবং তার আগে উঠতে হবে ঘুম থেকে, তখন আপনি একটু দোয়া করার সুযোগ পাবেন। ওই সময় যা দোয়া করা হবে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই সময় যেটাই দোয়া করবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। এই সিস্টেমে আনতে হলে আপনাকে কোরআনময় একটা টাইম ফ্রেমে চলতে হবে। আমার পরামর্শ, যদি পসিবল হয় মাসে একটা করে খতম দেন, যদি পসিবল হয়। কিভাবে? খুব ইজি। যদি আপনি বিশুদ্ধ করে পড়া শেখেন তাহলে আপনি কিন্তু থরলি পড়তেও পারবেন। প্রিয় ভাইয়েরা, যদি আপনারা ইংরেজির প্যারাগ্রাফ গুলো, শেক্সপিয়ারের গল্পগুলো থরলি পড়তে পারেন তো কোরআন হয় না? কোরআন শেক্সপিয়ার মার্চেন্ট অফ ভেনিস মনে হয় পড়েছেন অনেকে। এই কঠিন বইটা যদি আপনারা পড়তে পারেন, ল্যাপটপে হোক আপনার ইয়ারফোনে হোক, কোরআন যেন আপনার কানের মধ্যে বাজতে থাকে, শুনতে শুনতে দেখবেন কোরআন হিপস হয়ে গেছে অনেকটা। একটা গানের মিউজিক যখন প্লে হয়, আর্টসেলের কোনো গান মিউজিক শুনে আপনি বুঝতে পারেন কোন গান, একটা লাইন গাওয়া হলে পড়ার লাইনটা আপনার মাথার মধ্যে অটোমেটিক চলে আসে। কোরআন কি সম্ভব নয়? সম্ভব। তো আপনি যদি প্রতি মাসে একটা করে খতম দিতে পারেন, প্রতিদিন এক পারা করে, তাহলে দেখবেন 30 দিন এক খতম হবে। তখন আপনার এই মাসটা কিন্তু আর সপ্তাহের মতো যাবে না। আবার যদি আপনি এটা না পারেন তাহলে 3 মাসে 1 বার, 3 মাসে না পারেন তাহলে 4 মাসে 1 বার, 5 মাসে 1 বার, বছর। এ কারণে নয় যে আমরা এই মাসে রোজা রাখি, কোরআন নাজিল হয়েছে বলেই আল্লাহ পাক এই মাসটাকে সম্মানিত করেছেন এবং এই মাসে রোজা রাখতে বলেছেন। এই মাসে অ্যাটলিস্ট আপনাকে পুরো মাসে 1 বার কোরআন খতম দেওয়া উচিত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ।